গুজরাট, হিমাচল প্রদেশ সহ লোকসভা উপনির্বাচন এবং বিভিন্ন প্রদেশে বিধানসভা উপনির্বাচনে একটা মেসেজ পরিষ্কার হয়ে গেছে যে গুজরাটের মানুষ মোদিকে ওখানে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। দিল্লি এমসিডি, হিমাচলের হার, প্রত্যেকটি উপনির্বাচনের হার, সারা ভারতবর্ষের মানুষের ওপিনিয়ন মোদি সাহেবের বিরুদ্ধে। আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে এই হিমাচল, দিল্লির এমসিডি সহ উপনির্বাচনে লোকসভা বিধানসভা উপনির্বাচনগুলোতে বিজেপি হেরেছে। গুজরাটের এই বিপুল জয় আম আদমির পার্টির তো বিশ্ব কৃতিত্ব, কিন্তু তারপরে বলবো গুজরাটের জনগণ মোদি সাহেবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। মানুষ আজকে উজ্জীবিত, রাজ্যের মানুষ বিশেষ করে সারা দেশের উপনির্বাচন এবং হিমাচল প্রদেশের জয়ে, কংগ্রেসের জয়ে মানুষ উজ্জীবিত। এই যে একটা তাদের একটা মোদি আর অমিত শাহ থাকলে হয়ে যাবে, ভোটের দরকার নেই, ভোটারদের ভোটের দরকার নেই, গায়ের জোরে পেশির জোরে প্রশাসন পুলিশ ব্যবহার করে আমরা ভোটে জিতে যাব, এই যে কর্মী ধরে রাখার যে একটা স্লোগান, এখন কর্মীরাই, এদের বিজেপি কর্মীরাই প্রশ্ন করতে শুরু করে যে ছিল তো মোদি অমিত শাহ, ছিল তো ওখানকার প্রশাসন, ছিল তো পুলিশ, তারপরে হিমাচলটা কীভাবে হারল, উত্তরপ্রদেশে যোগী থাকা সত্ত্বেও, বিজেপি সরকার থাকা সত্ত্বেও ওখানে কীভাবে হারের সম্মুখীন হতে হলো, বিভিন্ন প্রদেশের হার হয়েছে, তো প্রশ্ন করতে শুরু করেছে। তো আমরা উজ্জীবিত আমাদের এই রেজাল্টে, আগামী দিন নিশ্চয়ই এই রাজ্যের মানুষ পলিটিক্যালি ভেরি ভেরি কনসিয়াস এবং সেন্সিটিভ সমুচিত জবাব ভারতীয় জনতা পার্টি পাবে আগামী নির্বাচনে।